যাচ্ছি পরের প্রসঙ্গে দেশের বিভিন্ন স্থানে ধান সংরক্ষণ করতে ত্রিশটি আধুনিক সাইলো নির্মাণের অনুমোদন দিয়েছে একনেক। এক্ষেত্রে দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদীর নাব্যতা রক্ষায় ড্রেজিংয়ের গুরুত্ব এবং পানির প্রবাহে বাধা সৃষ্টি করে এমন স্টুইস গেট নির্মাণে আপত্তি জানিয়েছেন তিনি দুই হাজার অর্থ বছরের বাজেট পরবর্তী একনেকের প্রথম সভা গণভবন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে ছয় হাজার ছয়শো কোটি চৌত্রিশ লাখ টাকা ব্যয়ে দশটি প্রকল্পের অনুমোদন দেয়া হয় এসব প্রকল্পে সরকার দেবে পাঁচ হাজার দুইশো কোটি একাশি লাখ টাকা সাতশো আটানব্বই কোটি তিন লাখ টাকা আসবে বাস্তবায়নকারী সংস্থা থেকে আর বিদেশি ঋণ থেকে যোগান দেয়া হবে ছয়শো কোটি পঞ্চাশ লাখ টাকা সভা শেষে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের জানান প্রশাসনের কর্মীদের দক্ষতা বাড়াতে তিনশো আটচল্লিশ কোটি একষট্টি লাখ টাকার একটি প্রশিক্ষণ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে জোর প্রশিক্ষণের উপরে এবং বলছেন যে এই যে দুই মাস এক মাস ট্রেনিং দেবে এত পোষাবে না লম্বা ট্রেনিং দেবে যাতে করে বেশি করে শেখে দেশের বিভিন্ন স্থানে ধান সংরক্ষণে আধুনিক সুযোগ সুবিধা সংবলিত সাইলো নির্মাণে এক হাজার চারশো কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে নেক ফুড সাইলো আপনারা জানেন ব্যারেল পাইপ বড় পাইপ স্টিল এইগুলা নতুন নতুন প্রযুক্তি তিরিশটি সাইলো নির্মাণ হবে প্রাথমিক পর্যায়ে এটা পরে আর এক্সটেনশন হবে যান ঝাড়াকরণ এইগুলা করবে শুকাবে সংরক্ষণ করবে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান চিন্তায় হওয়া তার মোবাইল ফোনটি দশ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ তবে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতায় ফোনটি ফেরত পাবেন বলে আসা পরিকল্পনা মন্ত্রীর পাওয়া যাবে আর বিশ্বাস করি আহাদ হোসেন টুটুল দীপ্ত সংবাদ ঢাকা